আসসালামু আলাইকুম। আজকে আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী নতুন করে দুটি ফ্রিগেট চীন হতে ক্রয় করেছে, এটা কনফার্ম। তো এই ফ্রিগেট দুটি নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর মোট ফ্রিগেট সংখ্যা কত এবং নতুন করে যে ফ্রিগেট দুটি ক্রয় করেছে এই দুইটি ফ্রিগেটের ফায়ার পাওয়ার কীরকম সে বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন। তো বাংলাদেশ নৌবাহিনীর ভরে বর্তমানে ফ্রিগেট রয়েছে 60টি, এটা হলো অফিসিয়ালি। কিন্তু টেকনিক্যালি চিন্তা করতে গেলে বাংলাদেশ নৌবাহিনীর কাছে ফ্রিগেট রয়েছে 5টি, বিষয়টা মাথায় গেল না। আমি আপনাকে বুঝিয়ে বলছি, সেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সবচেয়ে যেটা শক্তিশালী ফ্রিগেট সেটা হচ্ছে উলসান ক্লাস একটা ফ্রিগেট, যেটা দক্ষিণ কোরিয়াতে ক্রয় করা হয়েছে, এবং টাইপ 53H3 ফ্রিগেট রয়েছে 2টি, এবং টাইপ 53H2 ফ্রিগেট রয়েছে আরও 2টি, অর্থাৎ কটা হলো 5টা। এবং কার্টার ফ্রিগেট অর্থাৎ পেট্রোল ফ্রিগেট রয়েছে, অর্থাৎ সেই ফ্রিগেটের কোনো ফায়ার পাওয়ার নেই, এটাকে আপনি পেট্রোল ভেসেল বলতে পারেন। তো এই ধরনের ফ্রিগেট রয়েছে 2টি। তো এটা যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পেয়েছিল উপহারস্বরূপ, পরবর্তীতে বাংলাদেশ সেখানে মিসাইল ইনস্টল করতে চাইলেও যুক্তরাষ্ট্র সেখানে অনুমতি দেয়নি, তাই বাংলাদেশ আর ওরকম কিছু করেনি। তো অফিসিয়ালি টেকনিক্যালি চিন্তা করতে গেলে বাংলাদেশ নৌবাহিনীর কাছে ফ্রিগেট আছে 5টি, যদিও 60টি ফ্রিগেট, কিন্তু 2টি ফ্রিগেটের কোনো ধরনের ফায়ার পাওয়ার নেই, অর্থাৎ বলতে পারেন এটা ভেসেল বা আপনি সাধারণ একটা নৌকার মতো, ওটা কোনো একটা যুদ্ধের ক্ষেত্রে ওরকম কোনো কাজেই আসবে না। তো সুতরাং 5টা ফ্রিগেটেই অফিসিয়ালি ধরতে পারেন, বা 60টা ধরলে সেটা এইভাবে আপনি বিবেচনা করে ধরবেন। এবং নতুন করে যে 2টি ফ্রিগেট ক্রয় করা হয়েছে চীন থেকে, সেই ফ্রিগেটের ক্লাস হচ্ছে টাইপ 53H3 ফ্রিগেট, যেটা ইতিমধ্যে বাংলাদেশ নৌবাহিনী 2টি ব্যবহার করতেছে, যেটা 2019 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ নৌবাহিনী ডেলিভারি পেয়েছিল চীন থেকে, এবং 2020 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসিয়ালি কমিশন করা হয়। তো এই ধরনের আরও 2টি ফ্রিগেট চীন হতে ক্রয় করা হয়েছে। এই ক্রয় করার কারণ কি? বাংলাদেশ নৌবাহিনীর টাইপ 53 আরও ফ্রিগেট ছিল, যে ফ্রিগেট অবসরে পাঠানো হয়েছে এবং এটা স্টপ গ্যাপ তৈরি হয়ে গেছে। তাছাড়া বাংলাদেশ নৌবাহিনীর যে ফোর্সেসগুলো 2030 সেটা বাস্তবায়ন করতে অনেকটা দেরি হচ্ছে, অর্থাৎ যে করবেট বা ফ্রিগেট বহর নিয়ে যে একটা বড় ধরনের পরিকল্পনা ছিল সেই পরিকল্পনায় একটা ডেলায় দেখা যাচ্ছে। এই কারণে এই গ্যাপটা পূরণ করার জন্য নতুন করে ফ্রিগেট ক্রয় করা, কারণ আমাদের পার্শ্ববর্তী মিয়ানমার ভালোই শক্তি বৃদ্ধি করতেছে ইদানিং, তারা নিজস্ব ফ্রিগেট তৈরি করতেছে, সুতরাং সেগুলো চলে আসলে বাংলাদেশ কিন্তু অনেকটা পিছিয়ে যাবে চিন্তা করলে, মানে কারণ ওদের ভৌগোলিক একটা অ্যাডভান্টেজ কাজ করে। এই কারণে বাংলাদেশ নতুন করে ফ্রিগেট অর্ডার করে। 2019 সালে মূলত এই ফ্রিগেট অর্ডার করা হয়, তখন ওরকমভাবে কেউ আলোচনা করেছিল না, কিন্তু আমরা একটা পোস্ট দিয়েছিলাম আমাদের ফেসবুক পেজে যার নাম হচ্ছে ডিফেন্স অফ বাংলাদেশ। পরবর্তীতে 2020 সালের 10ই জুলাই আমরা আর একটা পোস্ট দিই, সেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী যে 2টি ফ্রিগেট অর্ডার করেছিল সেটা কনফার্ম করি, কিন্তু তখন অনেকেই হয়তো বিশ্বাস করেনি। এবং গতকালকে আমরা জানালাম ছবি দিয়ে যে ফ্রিগেট দুইটা আসবে সেই ফ্রিগেট দুইটির অফিসিয়াল ছবি এই দুইটা, যেটা আপগ্রেড করা হচ্ছে বর্তমানে চীনের শিপইয়ার্ডে। এই ফ্রিগেট দুইটাই মূলত বাংলাদেশ নৌবাহিনীতে আগামীতে আসবে। তো করোনার কারণে চলতি বছরই শুরুর দিকে ডেলিভারি দেওয়ার কথা ছিল, করোনার কারণে আরও পিছিয়ে যায়। এখন কথা হচ্ছে 2021 সালের শেষ দিকে ডেলিভারি দিবে। তো এখন 2021 সালের শেষ দিকে সম্ভবত ডেলিভারি দেওয়া সম্ভব হবে, কারণ এই সময়ের মধ্যে অবশ্যই আপগ্রেড সম্পূর্ণ করা সম্ভব হবে। তো এখন কথা হচ্ছে এই টাইপ 53H3 ফ্রিগেটের ফায়ার পাওয়ার বা শক্তিমত্তা কেমন। আসলে এই ফ্রিগেট দুটা চীন থেকে পুরনো ক্রয় করা হচ্ছে, বিষয়টা চীন বহু বছর ব্যবহার করার পরে সেটা অবসরে পাঠিয়ে দিচ্ছে, দেন বাংলাদেশ ওটাকে আপগ্রেড করে সার্ভিস লাইফ বাড়িয়ে অর্থাৎ আরও 15 বছর থেকে বেশি ব্যবহার করা যাবে এমন কন্ডিশনে বাংলাদেশ এই ফ্রিগেট ক্রয় করেছে। তো এই ফ্রিগেট দুটি ফায়ার পাওয়ার বলতে আমরা এখানে পাবো এয়ার ডিফেন্স হিসেবে পাবো 8টি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স, যার নাম হচ্ছে FM-90। তো FM-90 বিকল্প হিসেবে আর একটা এয়ার ডিফেন্স চীনের ছিল, সেটা হচ্ছে SQ-10। SQ-10 ক্যাপাবিলিটি FM-90 থেকে অনেক ভালো, যদিও তার রেঞ্জ খুব একটা কম বেশি না, একই, কিন্তু ক্যাপাবিলিটি বা টেকনোলজিগত দিক থেকে অনেক অ্যাডভান্স। তো সেটা বাংলাদেশের পক্ষে পাওয়া সম্ভব না, কেন বলছি, কারণ এখানে হলো 8টির কোনো সেল নাই, SQ-10-এর 8টির কোনো সেল নেই, 8টির সেল হচ্ছে FM-90-এর, আর 18 থেকে 24টির সেল আছে হলো SQ-10-এর। সেক্ষেত্রে বাংলাদেশ কোনোভাবেই সম্ভাবনা নেই যে 18 থেকে 24টি সেল এখানে ব্যবহার করবে। এবং অ্যান্টিশিপ মিসাইল রয়েছে 8টি, এই অ্যান্টিশিপ মিসাইলের রেঞ্জ হচ্ছে 180 থেকে 200 কিলোমিটারের মতো, যা YG-83 কিংবা CM-802 অ্যান্টিশিপ মিসাইল, যার ক্যাপাবিলিটি অনেক হাই কোয়ালিটি এবং শক্তিশালী এটা নিঃসন্দেহে মানা যায়। বাংলাদেশ নৌবাহিনী ইতিমধ্যে এটা প্রচুর পরিমাণে ব্যবহার করতেছে, যার ক্যাপাবিলিটি ইতিমধ্যে বহু দেশে প্রমাণিত হয়েছে। তো অ্যান্টিশিপ মিসাইল বেশ ভালোই শক্তিশালী বলা যায়। এর রাডার হিসেবে ব্যবহার হয়, সার্ফেস রাডার হিসেবে ব্যবহার হয়, 250 কিলোমিটার রেঞ্জের রাডার, যেটা যে কোনো যুদ্ধজাহাজকে শনাক্ত করতে সক্ষম। এবং ফায়ার কন্ট্রোল রাডার হিসেবে ব্যবহার করা হয়, শক্তিশালী 30 কিলোমিটার রেঞ্জের রাডার। এবং এয়ার ডিফেন্স অর্থাৎ এয়ার সার্চ রাডার হিসেবে 350 কিলোমিটার রাডার ব্যবহার করা হয়, অর্থাৎ যে কোনো বস্তুকে শনাক্ত করতে পারবে কিন্তু সেটাকে ধ্বংস করার যে ক্যাপাবিলিটি বা সক্ষমতা সেটা কিন্তু এটা থাকবে না খুব একটা দূর থেকে। কারণ বাংলাদেশ নৌবাহিনীর যে ফ্রিগেটগুলা টাইপ 53H3 এটার যে এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি সেটার রেঞ্জ হচ্ছে মাত্র 15 কিলোমিটারের কম। তো সুতরাং
রাডার রেঞ্জ যতই বেশি হোক না কেন খুব একটা এর ক্ষেত্রে কাজে আসবে না। তবে একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে, সেটা হচ্ছে 300 কিলোমিটার বা তার 350 কিলোমিটার রেঞ্জের রাডার থাকলে ফলে ওই যে প্রতিপক্ষের যে টার্গেট সেটা যদি বাংলাদেশ নৌবাহিনীর মিসাইলের দিকে মারে বা কোনো বিমান অগ্রসর হয় সেক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনীর যে ডিফেন্স ক্যাপাবিলিটি শর্ট রেঞ্জ হলেও সেটা সতর্ক থাকে, যাবে আগে থেকে সতর্ক হতে পারবে, সুতরাং খুব একটা বড় ধরনের সময় পাবে প্রতিপক্ষের মিসাইলকে ঠেকানোর জন্য। তো এটা একটা অ্যাডভান্টেজ দিক অবশ্যই কাজ করবে। এবং অ্যান্টি সাবমেরিন ক্যাপাবিলিটি বাংলাদেশ এখানে কী ধরনের যুক্ত করবে এটা অফিসিয়ালি এভাবে জানা নেই। অ্যান্টি সাবমেরিন টর্পেডো কীরকম থাকবে, এরপর রকেট, যেটা রকেট আছে অ্যান্টি সাবমেরিন রকেট, সেটা হলো 12টি রকেট টিউব থাকবে যেখানে 37টি রকেট ব্যবহার করা যাবে, এবং একটি মেইন গান থাকবে যেটা হচ্ছে 100 মিলিমিটার নেভাল মেইন গান। তো এই হচ্ছে মোটামুটি টাইপ 53 এইচ সিরিজ ফ্রিগেটের ফায়ার পাওয়ার। তো বাংলাদেশ নৌবাহিনীর টোটাল ফ্রিগেট হচ্ছে 9টি, কিন্তু তার মধ্যে 2টি ফ্রিগেট হচ্ছে প্যাট্রোল ফ্রিগেট, অর্থাৎ তার কোনো কার্যক্ষমতা নেই। নতুন করে ফ্রিগেট 2টি যুক্ত হলে বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট সংখ্যা হবে 9টি। এবং বাংলাদেশ নৌবাহিনী ফোর্সেস গোল 2030-এর মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট ব্যবহার কেমন শক্তিশালী হবে এ বিষয়ে বিস্তারিত অ্যানালাইসিস রয়েছে, আশা করি ডিটেলসে ভিডিও আপনারা দেখে নিতে পারবেন। আর যে কোনো খবর এ বিষয়ে আমরা সবার আগে জানানোর চেষ্টা করব, এবং অফিসিয়ালি যদিও নৌবাহিনী ওইভাবে জানায় না খুব একটা, আগে বাংলাদেশ সবসময় একটু চেপে রাখে, তারপরও আন্তর্জাতিক গণমাধ্যমে আসে এবং আমাদের কিছু পার্সোনাল সোর্স রয়েছে সেখান থেকে আমরা কিছু খবর পাই, এটা এর মাধ্যমে মূলত আপনাদের জানাই। তো আলোচনা আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন ভিডিওতে, আপনাদের ডিসলাইক দেবেন এবং কমেন্টে যে কোনো ধরনের মতামত জানাতে পারেন, আমি যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।